টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই গ্রুমেট প্লায়ারটা নিয়ে আলোচনা করব। এটার বেশ কিছু নাম আছে, দেখেন এটা একটা স্টেপলারের মতো দেখতে, কিন্তু এটার কাজ হচ্ছে যে স্ন্যাপ ব্যাটন বা টিপ বোতাম যা আছে সেটা কিভাবে এই ডিভাইসের মাধ্যমে আটকানো যায় সেটা আজকের ভিডিওতে দেখব। তো এই ডিভাইস সম্পর্কে আমরা ডিটেলস দেখব, একদম এভরিথিং, যে এই ডিভাইসটার কাজ কী, কীভাবে করতে হয়, এই গ্রুমেট প্লায়ার্স কোথায় পাওয়া যায়, দাম কত, এবং এটা দিয়ে কীভাবে খুব সহজে আমরা এই টিপ বোতাম বা স্ন্যাপ বাটন অ্যাটাচ করতে পারি কাপড়ে, সেটা আমরা ডিটেলস দেখব। তো এটার প্রথমে জেনে নিই যে এটার কী কী নাম আছে। এটার নাম হচ্ছে গ্রুমেট প্লায়ার্স, বা এটাকে গ্রুমেট সেটিং টুল বলা হয় বা স্ন্যাপ বাটন প্লায়ার্সও বলা হয়। তো এই এই গ্রুমেট টুল হাউ টু ইউজ, মানে কীভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখেন যে এই কাপড়ে যখন এই টিপ বোতাম বা এই যে এই ধরনের যে স্ন্যাপ বাটন এটা লাগানোর পরে যে কেমন হয় দেখতে, এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড, এই যে এটা, এই যে এইভাবে করে দেখেন এটা হচ্ছে এই যে লম্বা একটা অংশ আছে আর এটা হচ্ছে একটু হোল আছে, তো এটাকে বলা হয় মেল আর এটা হচ্ছে ফিমেল। তো এই যে এইভাবে করে টিপ বোতামটা, এই যে এইভাবে করে আমি, এই যে দেখেন এই যে এইভাবে করে আমি লাগাতে পারি, এই যে লাগানো হয়ে গেল। তো এখন এই যে দেখেন টান দিচ্ছি, সহজে খুলতেছে না, তো আমি জোরে টান দিলাম, এই যে খুলে গেল। তো এটাই কাপড় কীভাবে লাগানো সেটাই দেখব। তো এই স্ন্যাপ বাটনটা অ্যাটাচ করার আগে এরকম চারটা অংশে ভাগ করা থাকবে, যে এইটা মিলে হচ্ছে একটা সেট আর এটা মিলে হচ্ছে আর একটা সেট। এই টোটাল দুই সেট, দুই পরতা কাপড়ে লাগবে, মানে দুই পাট কাপড়ে লাগবে। এই টোটালটা মিলে হচ্ছে আমরা এই টিপ বোতাম বা স্ন্যাপ বাটন। তো এই যে দেখেন এটা আমি কীভাবে কাপড়ের ভিতরে লাগাবো, যে এখানে রেখে দিলাম। এখন এই যে যে প্লায়ার্স, এই প্লায়ার্সটার এখানে একটা, এই যে দেখেন এটা হচ্ছে লক বাটন আছে, এটা যে এইভাবে করে যা মিশিয়ে রেখে দেই, তো দেখেন এই যে মেশিনটা লক হয়ে গেল। তো এখন আমি যে এটা যখন ইউজ করব তখন এই যে এটা যেরকম খুলে ফেলবো, এখন দেখেন ইউজ করে যাচ্ছে। তো এখানে দেখেন এই যে এখানে বাটনের একটা অংশ সেট হবে, আবার এই পাশে আর একটা অংশ সেট হবে। এখন দেখেন আমি প্রথমে এই যে মেল যে অংশটা, মানে যেটা হচ্ছে এই যে লম্বা অংশ আছে আর এই একটা অংশ আছে যে দাঁতের মতো, তো এই দুইটা পার্ট আমি দুই পাশে সেট করব। দেখেন এই যে এইখানে দিলাম, এই দাঁতের মতো যে অংশটা আছে সেটা দিলাম আমি, এখানে সেট করলাম। এই যে উপরে এই সাদা অংশটা রাবারের, তো এখানে এখানে এটা সহজে সেট করা যাবে। তো আর এই পাশে দিব আমি এই যে এই অংশটা, তো এই অংশটার এই যে পাশে টিপ বোতামের যে অংশটা বাড়তি যে অংশ যেটা থাকবে সেটা হচ্ছে এই ভিতরের দিকে থাকবে। এটা যে এইভাবে উল্টিয়ে এই যে এইভাবে ভিতরের দিকে দিয়ে দিলাম, এই দেখেন এই যে ভিতরের দিকে দিলাম। এখন দেখেন এই যে দুইটা অংশ আমি এই যে দুই পাশে কিন্তু অ্যাটাচ করলাম, এই পাশে দিলাম দাঁতের মতো যে অংশটা স্ন্যাপ বাটনের ওই অংশটা, আর এখানে দিলাম এই টিপ বোতামের মেল অংশটা বা স্ন্যাপ বাটনের মেল অংশটা। এখন এই যে কাপড়ের এইখানে কাপড়টার ভিতরে দিয়ে যে এইভাবে ধরে আমি খুব জোরে আমি এই যে চাপ দিব, এই দেখেন খুব জোরে আমি চাপ দিচ্ছি, এই যে চাপ দিলাম। চাপ দেওয়ার ফলে দেখেন এই যে এই অংশটা অ্যাটাচ হয়ে গেল। এই যে এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ব্যাক সাইড, আর এই যে এই পাশে হচ্ছে মেইল অংশটা, এই যে লাগানো শেষ। এখন দেখেন এই যে সহজে কিন্তু খুলতেছে না, আমি যে টান দিলেও আর খুলবে না এটা। তো সেমভাবে আমি এই পার্টে এই যে এটা সেট করে নেব, এই যে এই এই দাঁতের অংশটা যে কোনো এক পাশে আমি সেট করে দিলাম এটা, আর হচ্ছে এইখানে যে ফিমেল, ফিমেল যে অংশটা, ফিমেল অংশ দেখেন যে এই পাশে হচ্ছে টিপ বোতামের অংশটা এই পাশে ঢুকবে, তো এই কারণে এই পাশে যেহেতু ঢুকবে তো আমার এই এ অংশটা হচ্ছে এই নিচের দিকে রাখতে হবে, যে এই অংশটা নিচের দিকে রাখতে হবে। দেখেন এই যে এ অংশটা হচ্ছে এই পাশে হচ্ছে টিপ বোতামের মেল অংশটা ঢুকবে, এই কারণে এটা এই যে ঘুরিয়ে এই যে এইভাবে নিয়ে এখানে সেট করলাম, মানে ওই অংশটা নিচের দিকে থাকবে। দেন হচ্ছে আমি যে এখানে এই কাপড়টা সেমভাবে এই মেশিনের ভিতরে বা এই গ্রুমেট প্লায়ার্সের ভিতরে রেখে, মাঝখানে রেখে এই যে আমি এইভাবে করে এটা আমি সুন্দর করে চাপ দিতে হবে, চাপটা জোরে দিব, নাহলে কিন্তু ঠিকভাবে লাগবে না। এই দেখেন এই যে জোরে আমি চাপ দিচ্ছি, চাপ দিচ্ছি, এখন এই যে দেখেন এই যে আটকে গেল। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফেস সাইড। তো এখন এই যে দেখেন এটাও কিন্তু আর খুলতেছে না। তো দেখেন আমার যে মেল ফিমেল দুইটা অংশই আমার লাগানো শেষ। এখন আমি এটা যে এইভাবে করে জয়েন করবো, দেখেন যেভাবে যে এটা হচ্ছে ফিমেল অংশ, এটা মেল অংশ, যেভাবে করে দুইটা রেখে এই যে এরকম চাপ দিলাম, এই দেখেন আটকে গেল। এই দেখেন এখন আর সহজে খুলতেছে না, তো আমি যদি একটু জোরে চাপ দিই, এই যে খুলে গেল, এই দেখেন
জোরে চাপ দিলে আটকে যাবে এবং টান দিলে যে খুলে গেল। তো এই গ্রুমেট প্লায়ার্স বা এই গ্রুমেট সেটিং টুল এভাবেই ইউজ করতে হয়, বা এই যত ধরনের টিপ বোতাম বা স্ল্যাব স্ন্যাপ বাটন আছে তো এইভাবে করে অ্যাটাচ করতে হয়। তো এই যে গ্রুমেট প্লায়ার্স, এটা হচ্ছে এই সাইজের, শুধুমাত্র এই সাইজের এই স্ন্যাপ বাটন এই মেশিনের মাধ্যমে অ্যাটাচ করা যায়। তো এই মেশিনের দাম কত এবং কোথায় পাওয়া যায়? তো এই মেশিনটা হচ্ছে আমি সদরঘাট থেকে কিনছি, যেখানে সেলাই মেশিনের পার্টস পাওয়া যায়। তো আপনারা সদরঘাট থেকেও নিতে পারেন, বা আপনি মিরপুর 1 নম্বর মিসকো সুপার মার্কেট, ওইখানেও কিন্তু সেলাই মেশিনের পার্টস পাওয়া যায়, এরকম একটা কয়েকটা দোকান আছে বা মার্কেট আছে। তো আপনারা চাইলে সেখানেও খুঁজে দেখতে পারেন, সেখানেও পাওয়া যেতে পারে। আর যারা অনলাইন থেকে কিনতে চান, তারা দারাজ বা আলি এক্সপ্রেস থেকে এই টাইপের এই গ্রুমেট প্লায়ার সহজে নিতে পারেন। তো এটার দাম কত? এটার দাম হচ্ছে আমি নিচ্ছি 700 টাকা দিয়ে। তো এটা কোয়ালিটি ভেদে একটু কম বেশি হতে পারে দাম, তো আপনারা কেনার সময় সেটা দেখে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য যে স্ন্যাপ বাটন আছে সেগুলো যে মেশিনের মাধ্যমে আটকানো যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সবাই শিখতে পারছেন কীভাবে গ্রুমেট প্লায়ার্স বা এই স্ন্যাপ বাটন অ্যাটাচিং টুল বা স্ন্যাপ বাটন মেশিন বা টুল কীভাবে ইউজ করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।